সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করো। আমরা আজকে আমাদের বিবর্তনের চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার ট্রাই করছি। তোমাদের অনেক দিন ধরেই জিনতত্ত্ব বিবর্তন নিয়ে ক্লাস হচ্ছে, আশা করি জিনতত্ত্ব 100% ক্লিয়ার। সবাই মেডিকেল আর ড্রিমের স্টুডেন্টরা জিনতত্ত্ব 100% ক্লিয়ার এবং বিবর্তন আজকে শুরু হচ্ছে। বিবর্তন মানে কি? বিবর্তন মানে হচ্ছে আমাদের নিজস্ব প্রয়োজনে প্রকৃতিতে টিকে থাকার জন্য ধীরগতভাবে বিশাল ধরনের পরিবর্তন। বিবর্তন মানে বিরাট ধরনের পরিবর্তন, বিশাল ধরনের পরিবর্তন, তবে ধীরে ধীরে। বিবর্তনটা হয় কীভাবে বলো তো? বিবর্তনটা হয় ধীরে ধীরে, বিশাল ধরনের পরিবর্তন হয় এবং ধীরে ধীরে হয়। আর এই বিবর্তনই হচ্ছে ইভলিউশন অ্যান্ড অভিব্যক্তি। তোমরা অভিব্যক্তি বলতে কী বোঝো বলো তো? অভিব্যক্তি মানেই হচ্ছে বিবর্তন, অভিব্যক্তি মানেই হচ্ছে বিবর্তন। আর এই বিবর্তনটা হয় অনেক সময় ধরে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বছর ধরে বিবর্তন হয় এবং নতুন প্রজাতির উদ্ভব ঘটে। প্রকৃতিতে টিকে থাকার জন্য আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনা দরকার। প্রকৃতি যদি আমাদের অনুকূলে না থাকে, প্রকৃতি কী চায় সেটা ডিপেন্ড করে আমরা আমাদের ভিতরে যদি পরিবর্তন আনতে পারি, সেটাই হচ্ছে বিবর্তন। বুঝতে পারছি আমরা কথাটা? সবাই বলো, বিশাল ধরনের পরিবর্তন মানে কি? বিশাল ধরনের পরিবর্তন মানে কি? বিশাল ধরনের পরিবর্তন মানেই হচ্ছে বিবর্তন। তোমরা সবাই আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছো কি না, আমার কথা শুনতে পাচ্ছো কি না, দ্রুত কমেন্ট করে জানাইতে হবে। আমাকে দেখতে পাচ্ছো কি না, আমার কথা শুনতে পাচ্ছো কি না, আমাকে একটু জানাইতে হবে, ঠিক আছে? সবাই একটু বলো তো, বিবর্তন মানে কি? বিবর্তন বা অভিব্যক্তি মানে কি? বিশাল ধরনের পরিবর্তন এবং অনেক সময় ধরে, একটা লেন্থি প্রসেস। বিবর্তন একটা লেন্থি প্রসেস, ঠিক আছে? অনেক সময় ধরে বিবর্তন চলে, তাই বিবর্তনকে লেন্থি প্রসেস বলা হয়। অ্যাম্পিডোক্লিসকে বিবর্তনের জনক বলা হয়। অ্যাম্পিডোক্লিসকে কি বলা হয়? অ্যাম্পিডোক্লিসকে বিবর্তনের জনক বলা হয়। অ্যাম্পিডোক্লিস অবজেক্টিভ আসতে পারে, অ্যাম্পিডোক্লিস বানানটা একটু ঠিক করে লেখো, অ্যাম্পিডোক্লিস, অ্যাম্পিডোক্লিস হচ্ছে বিবর্তনের জনক, অ্যাম্পিডোক্লিস হচ্ছে বিবর্তনের জনক। সবাই একটু কমেন্ট করো বিবর্তনের জনককে, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাই দাও বিবর্তনের জনককে। এই বিবর্তন নিয়ে বিভিন্ন বিজ্ঞানী গবেষণা করেছে, ল্যামার্ক গবেষণা করেছে, ডারউইন গবেষণা করেছে, ভাইসম্যান, দ্য ভিস এরা গবেষণা করেছে, অনেকেই অনেক রকমের মতবাদ দিয়েছে। আজকে আমরা সেই মতবাদগুলো একটু আলোচনা করব। এগুলো আসলে একটু ফিল করে পড়ার বিষয়, আমি লিখে লিখে চাইতে মুখে বলে বলে বোঝাবো বেশি, ঠিক আছে? তাহলে অ্যাম্পিডোক্লিসকে বিবর্তনের জনক বলা হয়, তোমরা একটু কমেন্ট করো। ল্যামার্কি যম হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। বিজ্ঞানী ল্যামার্ক যেটা বলেছে সেটা হচ্ছে ল্যামার্কি যম। ল্যামার্কি যম হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ কে দিয়েছে সবাই একটু কমেন্ট করো। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ কে দিয়েছে সবাই একটু কমেন্ট করতে হবে। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ কে দিয়েছে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দিয়েছে ল্যামার্ক এবং ডারউইন দিয়েছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইন বলছে যা হোক না কেন, শেষমেশ প্রকৃতি আসলে নির্বাচন করে কি কে টিকে থাকবে। সোজা কথা, আমরা মাঝে মাঝে বলি না যে শেষমেশ আমি যতই যা করি, শেষমেশ আসলে যা আছে কপালে তাই হবে, এরকম কথা আর কি। শেষমেশ প্রকৃতি আসলে নির্বাচন করে কে টিকে থাকবে। তাহলে ল্যামার্কের মতবাদকে কি বলা হচ্ছে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। আর ডারউইনের মতবাদ হচ্ছে, আর ডারউইনের মতবাদ কি? ডারউইনের মতবাদ হচ্ছে তোমার প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইনিজম হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল সিলেকশন, বুঝছো? প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দিয়েছে দ্রুত জানাও। ডারউইন দিয়েছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। নিউ ডারউইনিজম হচ্ছে আধুনিক সংশ্লেষ মতবাদ। সবাই একটু অবজেক্টিভের জন্য কথাগুলো আমার সাথে সাথে কমেন্ট করে জানাই দাও, তাহলে হয়ে যাবে। নিউ ডারউইনিজম হচ্ছে সংশ্লেষ মতবাদ। নিউ ডারউইনিজম হচ্ছে আধুনিক সংশ্লেষ মতবাদ, আধুনিক সংশ্লেষ মতবাদ। নিউ ডারউইনিজম আধুনিক সংশ্লেষ মতবাদ। এবং ভাইসম্যান হচ্ছে জার্মপ্লাজম মতবাদ। ভাইসম্যান হচ্ছে জার্মপ্লাজম মতবাদ। জার্ম আর সোমা, সোমাটোপ্লাজম, জার্মপ্লাজম নিয়ে উনি আলোচনা করেছেন। সোমা মিন্স দেহ, দেহের কোষ, আর জনন কোষ নিয়ে
আলোচনা করেছেন, আমাদের বংশগতি মূলত জনন কোষের পরিবর্তনের কারণে হয়। আমাদের বংশগতি সোমাটোপ্লাজমের কারণে হয় না, দেহের কোষের পরিবর্তনের কারণে হয় না, সেটা নিয়ে আলোচনা করেছেন ভাইসম্যান। ভাইসম্যান তাহলে কি বলেছে? জার্মপ্লাজম এন্ড সোমাটোপ্লাজম, এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, তোমরা জাস্ট নামগুলো একবার জানো। সোমাটোপ্লাজম, জার্মপ্লাজম এবং সোমাটোপ্লাজম মতবাদ কে দিয়েছেন? ভাইসম্যান দিয়েছেন। জার্মপ্লাজম মতবাদ ভাইসম্যান দিয়েছেন। দ ভিস পরিব্যক্তির মতবাদ। আমরা মিউটেশন কথাটার সাথে সবাই পরিচিত কিনা বলতে হবে। আমরা যখন ডিএনএ পড়েছিলাম যে ডিএনএতে পরিব্যক্তি ঘটতে পারে, ডিএনএতে তোমার হচ্ছে পরিব্যক্তি হতে পারে, মিউটেশন হতে পারে, তাহলে মিউটেশন মতবাদ কে দিয়েছে? মিউটেশন থিওরি দ ভ্রিস নামক একজন বিজ্ঞানী দিয়েছে। মিউটেশন মতবাদ, মিউটেশন বা পরিব্যক্তি মতবাদ। তাহলে মিউটেশন মানে কি? পরিব্যক্তি। পরিব্যক্তি হচ্ছে আমাদের জিনের মধ্যে চেঞ্জ আসাকে বলা হয় পরিব্যক্তি। মিউটেশন মতবাদ কে দিয়েছে কমেন্ট করে জানাইতে হবে, আর ক্লাসটা অবশ্যই শেয়ার করে আসতে হবে। আমরা অনেক মজা করে আসতে ক্লাসে পড়বো, ক্লাসটা সবাই অবশ্যই শেয়ার করে আসো, ঠিক আছে? এগুলো অবজেক্টিভের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা একজন বিজ্ঞানীর নাম বলবো, জ্যাঁ বাপ্টিস্ট পিয়েরে অ্যান্টেইনো দ্য মনের শেফালিও দ্য ল্যামার্ক। জ্যাঁ বাপ্টিস্ট পিয়েরে অ্যান্টেইনো দ্য মনের শেফালিও দ্য ল্যামার্ক। দেখো কি বড় একটা নাম, এত বড় একটা নাম যার, উনি হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তক। এত বড়, যে ল্যামার্কের কথা বললাম না, ল্যামার্কের নামটা একবার সবাই একটু লিখো তো, অনেক বড় একটা নাম জাস্ট জানার জন্য। জ্যাঁ বাপ্টিস্ট পিয়েরে অ্যান্টেইনো দ্য মনেট শেফালিয়ে দ্য ল্যামার্ক। দেখো কত বড় নাম, অনেক বড় নাম না, তবে ওনার নামটা আমরা শুধু ল্যামার্কই বলি, এত বড় নাম পড়তে পারি না, তাই আমরা শুধু ওনাকে কি বলি? ল্যামার্কই বলি। তিনি বায়োলজি শব্দের প্রবর্তক এবং প্রাণী জগৎকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী দুই ভাগে ভাগ করছে ল্যামার্ক, ঠিক আছে? আর প্রাণী জগতের তোমার হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদেরকে অ্যানাইমিয়া আর হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদেরকে ইনাইমিয়া, এই কথাটা বলছিল অ্যারিস্টটল। খেয়াল করো দুটা কথা আমরা একদম এক নম্বর চ্যাপ্টারে পাইছিলাম। আর যদি বলা হয় প্রাণী জগৎকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী দুই ভাগে কে ভাগ করছে, তাহলে অ্যান্সার হবে ল্যামার্ক। এই ল্যামার্কই আমাদের বায়োলজি শব্দের প্রবর্তক। পরীক্ষায় যদি আসে বায়োলজি শব্দের প্রবর্তককে তাহলে অ্যান্সার হবে ল্যামার্ক। তোমরা আরেকটা কথা জেনে রাখো, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, ফিলোসফিক জুলজি গ্রন্থটাও যা বাপ্টিস্ট পিয়েরে অ্যান্টেইনো দ্য মনেট শেফালিও দ্য ল্যামার্কের লেখা, ঠিক আছে? তাহলে ওনার সম্পর্কে অবজেক্টিভ কী আসতে পারে? বায়োলজি শব্দের প্রবর্তককে, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী দুই ভাগে ভাগ করছে কে। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ফিলোসফিক জুলজি গ্রন্থটি কার লিখা। তাড়াতাড়ি এই তিনটা তথ্য লিখে ফেলো। এবার আমরা ল্যামার্কের মতবাদ পড়বো। ল্যামার্কের প্রথম মতবাদটা হচ্ছে বৃদ্ধি, আমাদের দেহের অন্তঃজীবনী শক্তির কারণে আমাদের সকল অর্গান বৃদ্ধি পেতে চায়। আমাদের যে কোনো অর্গানে কী হতে চায় বলো তো? বৃদ্ধি। আমাদের ল্যামার্কের প্রথম সূত্রটা হচ্ছে বৃদ্ধি। সবাই বলো তো ল্যামার্কের প্রথম সূত্রটা কী? বৃদ্ধি। আজকের ক্লাসটা হচ্ছে একটু কেমন জানো, তোমার বিবর্তন পড়তে ভালো লাগে না, তাও আমাদের একবার একটু পড়তে হবে, আমরা গল্প করে পড়বো অনেক, ঠিক আছে? আমরা অনেক গল্প করে পড়বো। বৃদ্ধি আমাদের প্রথমত ল্যামার্কের চারটা সূত্রের এক নম্বর সূত্রটা কী? বৃদ্ধি। এক নম্বর সূত্রটা হচ্ছে বৃদ্ধি। সবাই বলো চারটা সূত্রের এক নম্বর সূত্রটা কী? বৃদ্ধি। আমাদের দেহের বিভিন্ন জীবনী শক্তির কারণে জীবদ্দশায় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি হতে চায়। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা বৃদ্ধি হওয়ার প্রবণতা দেখা যায়, তবে একটা লিমিটেশন থাকে। যেমন আমার হাত ছোটোবেলা থেকে আস্তে আস্তে বড় হয়ে এতখানি হয়েছে
হয়েছে, তাই না? আমার হাত ছোটবেলা থেকে বড় হয়ে আস্তে আস্তে এতখানি হয়েছে, এখন যদি খালি হাত বড়ই হতে থাকতো তাহলে আমি তোমাদের এমন করে ধরে নিয়ে আসতে পারতাম, কিন্তু তা হচ্ছে না, লিমিটেশন আছে। তবে আমাদের বিভিন্ন অর্গান কি করতে চায়? বৃদ্ধি হতে চায়। এই যে আমাদের বিভিন্ন অর্গান যে বৃদ্ধি হতে চাচ্ছে, এটাই ল্যামার্কের প্রথম সূত্র। ল্যামার্কের প্রথম সূত্র হচ্ছে অর্গানের বৃদ্ধি, দ্বিতীয় সূত্র হচ্ছে পরিবেশের প্রভাব, দ্বিতীয় সূত্র পরিবেশের প্রভাব এবং আমাদের জীবের সক্রিয় প্রচেষ্টা, জীবের সক্রিয় প্রচেষ্টা পরিবেশের প্রভাব, জীবের সক্রিয় প্রচেষ্টা, আঙ্গিক পরিবর্তন। ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাই একটু। আমাদের জীবনে যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে আমরা কোন পরিবেশে আসি সেটাও প্রভাব ফেলে। যেমন জাস্ট আমার ছোট বোনের কথা বলি, ছোট বোন বলতে আমার ছোট পিচ্ছি একটা কাজিন, ও মনে হয় 3 বছর, কিন্তু ও বলে যে আমি লাইভে যাবো, লাইভে যেয়ে বায়োলজি পড়াবো, কেমিস্ট্রি পড়াবো। আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করি, কেমিস্ট্রি কীরকম, মিষ্টি খাইতে কীরকম লাগে কেমিস্ট্রি, বুঝছো? আবার সেদিনও একটা রেকর্ডও করছে, তোমার দাঁড়া দাঁড়া গজল বলছে। আমি যেমন ক্লাস শুরু হওয়ার আগে রায়হানকে একটা ইয়া দিই, অ্যালার্ট দিই যে যাবো লাইভে, ওরকম করে জিজ্ঞাসা করতেছে, যাবো এখন সব ঠিকঠাক, মানে এরকম অবস্থা। তার মানে ওর মধ্যে একটা পরিবেশে চেঞ্জ আসছে, তাই না? পরিবেশের কারণে। এরকম আমাদের কারণেও, আমাদের লাইফে অনেক সময় পরিবেশগত কারণে চেঞ্জ আসে। তাহলে প্রথমত পরিবেশের প্রভাব। শুধু পরিবেশের প্রভাব থাকলেই হবে না, তোমার বাবা মা সারাদিন ভরে বলতেছে পড়াশোনা করো, তোমার পরিবেশ ভালো, পড়াশোনা করার পরিবেশ, কিন্তু তুমি করছো না। তোমার নিজস্ব জীবের সক্রিয় প্রচেষ্টা নেই, তোমার চেঞ্জ আনার জন্য তোমার নিজস্ব সক্রিয় প্রচেষ্টা লাগবে। তাহলে পরিবেশের সাথে সাথে আমাদের জীবের সক্রিয় প্রচেষ্টা লাগে, তাই না? তারপরে আঙ্গিক পরিবর্তন, দরকার হলে নিজের পরিবর্তন করে ফেলবো। আমরা অনেক সময় সারাদিন ফোন টিপতে পছন্দ করি, অন্যান্য অনেক কিছু করতে পছন্দ করি, কিন্তু আমাদের প্রয়োজনে আমরা আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনি না। জীবনে অনেকেই দেখো পরীক্ষার আগ দিয়ে মোবাইল চালানো অফ করে দেয়, মোবাইল একদমই চালাবে না, এটা কি তার নিজস্ব আঙ্গিক পরিবর্তন, তাই না? হিসাবে তাহলে দেখো, এরকম করে বিবর্তনের ক্ষেত্রে পরিবেশের প্রভাব আছে। পরিবেশের প্রভাব, জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন। আমরা তোমার হচ্ছে জিরাফের কথা জানি। আগে জিরাফ হচ্ছে, জিরাফের পাগুলা ঘোড়ার মতো খাটো খাটো ছিল, গলা এত লম্বা ছিল না, ওরা হচ্ছে ঘাস তৃণলতা পাতা এগুলো খেত। কিন্তু একসময় পরিবেশগত কারণে ওরা হচ্ছে তৃণলতা পাতা পাচ্ছে না, তখন ওরা চাচ্ছিল যে উপরে গাছের উপরের গলা উঁচু করে পাতা খাবে, গাছের পাতা গলা উঁচু করে খাবে। পরিবেশগত কারণে তার হচ্ছে তোমার হচ্ছে খাবার পাচ্ছে না, এটা তার একটা প্রভাব পড়ছে। তারপরে জীবের সক্রিয় প্রচেষ্টা, সে ট্রাই করছে যে তার গলাটা কীভাবে উঁচু করা যায়। তারপরে হচ্ছে তাই তার আঙ্গিক পরিবর্তন ঘটেছে। তার মানে পরিবেশগত কারণে জিরাফের স্নায়ুতন্ত্রে একটা ইফেক্ট পড়েছে, আর এর কারণে পরবর্তীতে আস্তে আস্তে ভবিষ্যৎ প্রজন্মগুলা উঁচা গলা নিয়ে জন্মগ্রহণ করেছে। ব্যাপারটা দারুণ না? তাহলে আমাদের পরিবর্তনে কিসের প্রভাব আছে সবাই একটু কমেন্ট করো। আমাদের পরিবর্তনে কিসের প্রভাব আছে? আমাদের পরিবর্তনে পরিবেশের প্রভাব আছে। শুধু পরিবেশের প্রভাব থাকলেই চলবে না, আমাদের নিজস্ব প্রচেষ্টাও থাকা লাগবে, এবং দরকার হইলে আমরা আমাদের যে কোনো কিছু পরিবর্তন করে ফেলবো, আঙ্গিক পরিবর্তন করে ফেলবো, ঠিক আছে? তাই পড়াশোনার জন্য যদি দেখো তোমার পরিবেশ তোমার সাপোর্টে আসতেছে না, তুমি নিজে ট্রাই করবা। তারপরে কোনো কিছু পরিবর্তন করার দরকার হলে তারপরে পরিবর্তন করেও তুমি তোমার বিবর্তন করবা, ঠিক আছে? আচ্ছা, বিবর্তন মানে ভালো কিছু করবা। এরপরে আমরা তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব, তিন নম্বর সূত্র হচ্ছে ব্যবহার ও অব্যবহার। আচ্ছা, তোমরা কি ডান হাতে বেশি শক্তি পাও না বাম হাতে বেশি শক্তি পাও, বলো তো? আমরা কিছু ধরার সময় ডান হাত দিয়ে ধরতে চাই না, কেন ডান হাত দিয়ে ধরতে চাই বলো? কারণ আমরা ডান হাত বেশি ইউজ করি, ডান হাত বেশি ইউজ করার কারণে আমাদের ডান হাতটা বেশি শক্তি পায় এবং বাম হাতটা কম শক্তি পায়। এরকম আমাদের কিছু অঙ্গপ্রত্যঙ্গ আছে যেটা বেশি ইউজ হয় সেটা বেশি শক্তিশালী থাকে, বেশি কার্যকর হয়, আর যেটা ইউজ হয় না সেটা আস্তে আস্তে বিনষ্ট হয়ে যেতে পারে। তাই ব্রেনকে কাজে লাগাও, প্রতিনিয়ত ব্রেনের চর্চা করো, দেখবা তোমার ব্রেন শার্প হয়ে গেছে। অনেকে বলে আমি পারি না, আমার ব্রেন ভালো না। যেমন আমার এক রিলেটিভ আমাকে বলে যে আফসানার ব্রেন ভালো হয়ে গেছে। আসলে অনেক ছোট যখন ছিলাম, আমি ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত ভালো স্টুডেন্ট ছিলাম না। ক্লাস 1-2 তে আমার রেজাল্ট খুব খারাপ হইতো এবং আমার বাসায়
স্কুল থেকে টিচাররা কি বলে ডায়েরিতে লিখে দিত যে গার্ডিয়ান নিয়ে আসা লাগবে, আবার ওই পেজটা ছিঁড়ে আমি ফেলে দিতাম, বুঝছো। পরে বড় হওয়ার পর স্কুল যখন ক্লাস ফোরে পড়লাম, ফোরে উঠলাম, তখন আমাকে ওই স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার করে আনলো, যে ওই স্কুলে পড়াশোনা হচ্ছে না, শুধু টাকা নষ্ট হচ্ছে, যা প্রাইমারি স্কুলে দিয়ে দেই। প্রাইমারি স্কুলে আসার পর আমার রোল হলো 88। 88 হওয়ার পরে আমি জাস্ট কি করলাম জানি না, একটু পড়াশোনা করছিলাম, ক্লাস ফাইভে রোল 2 হয়েছে। তারপরে ক্লাস 6-এ যে আমি সারা অনেক এলাকার স্টুডেন্টরা সবাই মিলে যেখানে পড়তে চাই, আমাদের প্রায় 100 বছরের বেশি হয়ে গেছে স্কুল, এখানে ভর্তি পরীক্ষা হয়, সেখানে সবার মধ্যে ফার্স্ট হয়েছিলাম, বুঝছো। ওই যে আমার পরিবর্তন হয়েছে, তারপরে আস্তে আস্তে ফার্স্ট ধরে রাখার ট্রাই, মানে ফার্স্ট হওয়ার পরে আমি ভয় পেয়ে গেছিলাম যে আমি ফার্স্ট হয়েছি এতগুলো স্টুডেন্টের মধ্যে, আর তারপরে ভয় পেয়ে গেছিলাম যে ফার্স্ট ধরে রাখতে পারবো কি না। পরে ট্রাই করতে করতে 7-এ যাই সেকেন্ড হয়ে গেছিলাম, 8-এ যাই সেকেন্ড হয়ে গেছিলাম, 9-এ 10-এ আবার ফার্স্ট হয়েছি, মানে নিজের মধ্যে ট্রাই করেছিলাম, বুঝছো। এরপরে আমার রিলেটিভরা বলে যে আমার ব্রেন নাকি ভালো হয়ে গেছে, আসলে ট্রাই করেছিলাম, বুঝছো। এরকম তোমরাও ট্রাই করো, নিজের ব্রেনকে চর্চা করো, প্রতিনিয়ত প্র্যাকটিস করো, প্রতিনিয়ত অনেক অনেক এক্সাম্পল সলভ করো, পড়াশোনা করো, দেখবা সাকসেস হওয়া যাবে, সমস্যা নেই, আল্লাহ ভরসা, বুঝছো। তার মানে আমাদের ব্যবহার করতে হবে, কী করা লাগবে, ব্যবহার করা লাগবে। অব্যবহারের ফলে যে কোনো কিছু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, অব্যবহারের ফলে যে কোনো কিছু কি হতে পারে, অব্যবহারের ফলে যে কোনো কিছু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা আমরা ক্লিয়ার সবাই, ব্যাপারটা আমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে, ব্যাপারটা আমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে। চতুর্থ সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। চতুর্থ সূত্র কি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। ব্যাপারটা একটু তোমার হচ্ছে এটা নিয়ে সমালোচনা হয়েছে, আর তোমার ল্যামার্ক বলছে যে আগের প্রজন্ম যা চিন্তাভাবনা করে পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা ছড়ায় ছিটায় যায়। যেমন ধরো তোমার নানি দাদি ডাক্তার হইতে চাইছিল, পারে নাই, তারপরে তোমার আম্মা ডাক্তার হইতে চাইছিল, পারে নাই, তারপরে তুমি ডাক্তার হইতে চাচ্ছ, তুমি যদি পারো তো আলহামদুলিল্লাহ, তুমি না পারলে তোমার মেয়ে অবশ্যই ডাক্তার হবে, এরকম একটা ব্যাপার হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তবে এটা নিয়েই হয়েছে সমালোচনা, ডারউইনের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কথাটা নিয়েই হচ্ছে সমালোচনা হয়েছে। ডারউইন বলছে যে আমাদের আগের প্রজন্মে যা থাকে পরবর্তী প্রজন্মে সেটা সঞ্চারিত হয়। পরবর্তীতে ওয়াইজম্যান এসে এটার ব্যাখ্যার বিরোধিতা করছে যে না, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সবসময় হয় না। একটা জিম করা বাবার বাচ্চা কি কখনো বডি জিম আলা নিয়ে জন্মগ্রহণ করে? ধরো যারা জিম করে বডি বিল্ডার্স, তাদের বাচ্চা কাচ্চাও কি বডি বিল্ডার্স হয়, নাকি বডি বিল্ডার্স হওয়ার জন্য তাদের বাচ্চা কাচ্চা কেউ পরিশ্রম করে জিম করতে হয়, বলতো? পরিশ্রম করে জিম করতে হয়। সে সকল চিন্তাধারা থেকে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার একটা বোগাস, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার একটা কি বোগাস কথাবার্তা, ঠিক আছে। আচ্ছা, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে। তোমাদের বইতে আরও অনেক কথাবার্তা আছে, তোমরা একবার রিডিং করতে পারো, এটা থেকে খুব বেশি কিছু কমন পড়ে না। তারপর আমরা একটু বলতেছি ল্যামার্কের সমালোচনা বা ত্রুটি। ল্যামার্কের সমালোচনা নিয়ে অনেক বিজ্ঞানীরা গবেষণা করেছে, ভাইজম্যান গবেষণা করেছে। ভাইজম্যান বলে যদি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী হয় তাহলে এক কাজ করি, দেহি প্রমাণ করে ছাড়া দিব যে ল্যামার্কের কথাবার্তা ভুল। তখন কি করছে, ইঁদুর কাটা লেজ কেটে দিছে, ইঁদুরের লেজ কেটে দিয়ে সেই ইঁদুরদের মধ্যে জনন করাইছে। ইঁদুরদের মধ্যে জনন করানোর পরে যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চাগুলো ইঁদুর নিয়ে জন্মগ্রহণ করাইছে। এমন করে বংশ পরম্পরায় অনেকগুলো ইঁদুর নিয়ে গবেষণা করার পরেও দেখা গেছে যে লেজ কাটা ইঁদুরের বাচ্চা কখনো লেজ কাটা হয় না, তার মানে কিভাবে হইলো, পূর্বপুরুষের লেজ কাটা ছিল, লেজ কেটে দিছিল, ভবিষ্যতের প্রজন্ম তো লেজ কাটা নিয়ে জন্মগ্রহণ করছে না। তারপর তুমি একটু চিন্তা করে দেখো, কোনো কারণে যদি বাবার হাত কেটে যায়, ধরো বাবার হাত যদি কেটে গেছে কাজ করতে যেয়ে, তার বাচ্চাকে হাত কাটা নিয়ে জন্মগ্রহণ করে? কখনোই না। তার মানে আমাদের পিতামাতা যেরকমই হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী যে পাবে তা না। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে লেজ, লেজ কী দিয়ে তৈরি? লেজ তো অবশ্যই দেহকোষ দিয়ে তৈরি, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেহকোষ দিয়ে তৈরি, আর দেহকোষ হচ্ছে সোমাটোপ্লাজম। দেহকোষ দিয়ে ব্যাপারটা হচ্ছে সোমাটোপ্লাজম। সবাই বলো তো দেহকোষ রিলেটেড ব্যাপারটা কী? সোমাটোপ্লাজম। দেহকোষ রিলেটেড ব্যাপারটা হচ্ছে সোমাটোপ্লাজম। আর জনন কোষ রিলেটেড ব্যাপারটা হচ্ছে
জার্মপ্লাজম, জনন কোষ রিলেটেড ব্যাপারটা হচ্ছে জার্মপ্লাজম, জার্মপ্লাজম। এখন কথা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো হচ্ছে জনন কোষের কারণে আসে, যেমন পিতামাতার ক্যারেক্টার যা আছে সেটা জনন কোষ রিলেটেড। জনন কোষে কোনো পরিবর্তন হলে তাহলে আমাদের পরিবর্তন হতে পারে, দ্যাট মিন্স আমাদের পরিবর্তনটা জার্মপ্লাজম নট সোমাটোপ্লাজম। সোমাটোপ্লাজম হচ্ছে দেহের পরিবর্তন, দেহের পরিবর্তন হলেই যে ভবিষ্যৎ প্রজন্ম সেই পরিবর্তন নিয়ে জন্মগ্রহণ করবে এটা কোনো কথা না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই জার্মপ্লাজমের কারণে ভবিষ্যতে নতুন ক্যারেক্টার হতে পারে। তাহলে বলো তো সোমাটোপ্লাজম খাটলো না জার্মপ্লাজম খাটলো? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারটা বোগাস প্রমাণ করে দিছে কে? ভাইসম্যান। ভাইসম্যান হচ্ছে জার্মপ্লাজম মতবাদ দিছে। ভাইসম্যান কি মতবাদ দিছে কমেন্ট করে জানাও। ভাইসম্যান জার্মপ্লাজম মতবাদ দিছে। তারপর আরেকটা ব্যাপার, ধরো মুসলিম আর ইহুদিদের ক্ষেত্রে তোমার হচ্ছে ছেলে সন্তানদের প্রিপিউলস কেটে দেওয়া হয়, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে কিন্তু বাচ্চা কাচ্চা সেই প্রিপিউলস নিয়েই জন্মগ্রহণ করতেছে। তাহলে এটা তো কীরকম হলো না ব্যাপারটা? তার মানে সোমাটোপ্লাজমের সাথে বংশগতির কোনো সম্পর্ক নাই, সোমাটোপ্লাজমের সাথে দেহকোষের সাথে বংশগতির কোনো সম্পর্ক নাই, বংশগতির সম্পর্ক শুধুমাত্র জার্মপ্লাজমের সাথে। বংশগতির সম্পর্ক শুধুমাত্র কার সাথে বলো তো? জার্মপ্লাজমের সাথে। বংশগতির সম্পর্ক জার্মপ্লাজমের সাথে। যেমন আমরা ভাবি যা আকাশে যদি উঠতে পারতাম, জ্যামে থাকলে এই কথাটা অনেক মনে পড়ে, যদি আমার ডানা থাকতো আস্তে করে ডানাটা খুলে দিতাম এবং লাফায়া সব গাড়িগুলোর উপর দিয়ে টাং টাং করে চলে যেতাম যেখানে যাওয়া দরকার, এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই ভাবতেছি। তাই আমাদের বাচ্চার কাছে কি ডানা নিয়ে জন্মগ্রহণ করবে? যে আমার বাপ মা ভাবছে যদি ডানা থাকতো তাহলে আমি আসার আগে ডানা নিয়েই আসি, বাংলাদেশের অবস্থা খারাপ জ্যামে পড়তে হবে, আসার আগে দুইটা ডানা নিয়ে জন্মগ্রহণ করলাম, এরকম কি হবে? হবে না কিন্তু। তাহলে এই সকল চিন্তাভাবনা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার ব্যাপারটা বোগাস প্রমাণিত হয়েছে। বলো তো আমাদের ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার খাটলো নাকি খাটলো না? তাড়াতাড়ি আমাকে একটু জানাইতে হবে, ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার খাটলো নাকি খাটলো না? যে সকল পরিবর্তন জনন কোষের পরিবর্তন দ্বারা সৃষ্টি হয় সে সকল পরিবর্তন জনিত অর্জিত বৈশিষ্ট্যের ব্যাপারটা বংশানুক্রমে সঞ্চারিত হয়, দ্যাট মিন জনন কোষ দ্বারা যে সকল ক্যারেক্টার চেঞ্জ হয় সেটা বংশানুক্রমে সামনের দিকে যায়, কিন্তু সোমাটো কোষ সোমাটো প্লাজম দেহকোষ দ্বারা যেটা হয় সেটা হয় না, সেটা ভবিষ্যৎ প্রজন্ম পায় না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাতে হবে। এইটুকু হলে আমরা এখন ডারউইনের মতবাদ নিয়ে আলোচনা করব। ডারউইনিজম বা নির্বাচন মতবাদ, প্রাকৃতিক নির্বাচন মতবাদ, যত যাই করো না কেন শেষ পর্যন্ত প্রকৃতিই নির্বাচন করে তুমি টিকে থাকবা কি থাকবা না, বুঝছো? তার মানে প্রকৃতির সাথে যে তাল মেলাইতে পারে তাকেই প্রকৃতি নির্বাচন করে, এটা হচ্ছে ডারউইনের মতবাদ। আমরা এখন ডারউইনের মতবাদ নিয়ে আলোচনা করব। ডারউইনের মতবাদ প্রাকৃতিক নির্বাচন মতবাদ, ডারউইন, ডারউইন, ডারউইনের মতবাদ ডারউইনিজম। ডারউইনিজম হচ্ছে প্রাকৃতিক মতবাদ, প্রাকৃতিক নির্বাচন মতবাদ, প্রাকৃতিক নির্বাচন মতবাদ, প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ওকে, ব্যাপারটা আমি একটু বলি, যারা ডাক্তারিতে চান্স পেয়েছে তারা সবাই ভালো ডাক্তার হবে, হবে না কিন্তু আলটিমেটলি দেখো প্রকৃতি আল্লাহ তালা যারে চায় সেই শেষ পর্যন্ত তোমার হচ্ছে ভালো ডাক্তার হবে। ব্যাপারটার সাথে আমার সাথে ডারউইনের মতবাদটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, কিন্তু আমার কাছে মনে হয় এটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা শেষ পর্যন্ত যাকে চায় সেই ভালো করে, এই কথারই একটা ইঙ্গিত, বুঝছো? ডারউইনের মতবাদ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইনের সাথে আরেকজন এই মতবাদে অংশগ্রহণ করছিলেন, সে হচ্ছে আলফ্রেড রাসেল। আলফ্রেড রাসেল, ডারউইন রাসেল মতবাদও বলা হয় এটাকে। ডারউইনের সাথে কে সংযুক্ত হয়েছিলেন? আলফ্রেড রাসেল, বিজ্ঞানী আলফ্রেড রাসেল। তাই ডারউইনের মতবাদকে ডারউইন রাসেল মতবাদে বলা হয়। ডারউইনিজম হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তো প্রথমত ছয়টা ধাপে ভাগ করা হয়েছে, আমি ছয়টা ধাপ নিয়ে একটু আলোচনা করব। আমাদের প্রথমত কয়টা ধাপে আলোচনা করা লাগবে? ছয়টা ধাপে। ছয়টা ধাপের আমি ধাপ নিয়ে আলোচনা করতেছি। দেখো বংশবৃদ্ধির উচ্চ হার, বংশবৃদ্ধির উচ্চ হার, উচ্চ হার, বংশবৃদ্ধির উচ্চ হার, প্রডিজি তোমার হচ্ছে প্রডিগ্যারিটি অফ প্রোডাকশন, প্রডিগ্যারিটি অফ প্রোডাকশন হচ্ছে, প্রডিগ্যারিটি অফ প্রোডাকশন হচ্ছে বংশবৃদ্ধির উচ্চ হার। আচ্ছা, আমরা কি প্রতিনিয়ত সন্তান আদি জন্ম দিতে চাই, তাই না? কে না চায় যে তার বংশধর ভবিষ্যৎ থেকে যাক দুনিয়াতে? সবাই চায়, প্রতিটা প্রজাতিই চাচ্ছে, গরু চাচ্ছে, মহিষ চাচ্ছে, সবাই চাচ্ছে, বাঘ ভাল্লুক সবাই চাচ্ছে, এই জন্যই তারা জননে অংশগ্রহণ করতেছে, তাই না? তাহলে আমরা সবাই বংশবৃদ্ধির উচ্চ হার। এবং তুমি একটু চিন্তা করে দেখো, একটা মাস থেকে লক্ষ লক্ষ মাস তৈরি হতে পারে, তাহলে বংশবৃদ্ধির উচ্চ হার এবং আমাদের দেশের জনসংখ্যা এত হারে বাড়তেছে, আমাদের মধ্যে কি শুরু হয়ে গেছে? সংগ্রাম শুরু হয়ে গেছে। এমন যদি হয়তো সিট 4000, পরীক্ষা দিছে 4000, তাহলে কোনো পরিশ্রম করার দরকার ছিল? পরিশ্রম করার দরকার ছিল না বলতে, ধুর, বাংলাদেশে যে যা যায় তাই হইতে পারে, সমস্যা নেই, এত পরিশ্রম করে কি করবো, পরীক্ষায় বসবো খালি,
অনেকে হচ্ছে ডিএমসি পড়ার জন্য ট্রাই করতো তখন, তাই না? যে পরীক্ষায় বসলে তো লাস্ট একটা মেডিকেল পাইয়েই যাবো, জাস্ট একটু ট্রাই করে ডিএমসিটা যাতে থাকে, এরকম একটা বেশি, এরকম একটা কিছু। কিন্তু এরকম কি হচ্ছে? হচ্ছে না, কারণ আমাদের সিট কম, লিমিটেশন, সিটের লিমিটেশন, আমাদের জনসংখ্যা বেশি, বংশবৃদ্ধির উচ্চ হার আমাদের প্রথমত প্রভাব ফেলে, বংশবৃদ্ধির উচ্চ হার। তারপরে হচ্ছে দুই নাম্বার, খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা, খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা। আমাদের লিমিটেশন আছে, আমাদের কি আছে? লিমিটেশন অফ ফুড অ্যান্ড স্পেসের কারণে আমরা খাদ্যর বাসস্থান কম থাকার কারণে আমাদের দাম বেড়ে যাচ্ছে সব কিছু। ব্যাপারটা খেয়াল করে দেখো, খাবারের দাম প্রচুর বেশি, 10 জন মানুষ খাবার চাইতেছে কিন্তু খাবার দেওয়া যাবে 8 জনকে, তখনই লাগবে মারামারি, বাকি 2 জন কি করবে? তখন বলবে যে আগে আসবি সে পাবি, যে পরে আসবি পাবি না, তাই না? ব্যাপারটা এরকম না, বাসস্থানের সীমাবদ্ধতা, আমাদের যতটুকু থাকার জায়গা দরকার থাকার জায়গা ততটুকু নাই। তাহলে লিমিটেশন অফ ফুড অ্যান্ড স্পেস, এত কিছুর ফলে কি হবে? সংগ্রাম শুরু হবে, এখন মারামারি লেগে যাবে। দেখো বংশবৃদ্ধির উচ্চ হার, বেশি বেশি সন্তান, খাবার নাই, থাকার জায়গা নাই, তখন কারাকারি মারামারি লেগে যায় না? আমি এই গল্প শুনতাম আমার আম্মুর কাছে, আমার নানার হচ্ছে 9 ছেলেমেয়ে, বুঝছো, নানির 9টা ছেলেমেয়ে। বলতো আম্মু যে একসময় এমন হইতো যে সবাই মিলে কারাকারি লেগে যেত, ব্যাপারটা এখন মিস করে আম্মু যদিও। এরকম অনেক সময় অনেক ফ্যামিলিতে হয় না, যে 4-5 ভাই বোন কিন্তু হচ্ছে খাবার আনা যাচ্ছে 2-4 জনের জন্য, তখন ভাগাভাগি লেগে যায়, সংগ্রাম শুরু হয় তখন। তারপরে আমাদের 3 নাম্বার তাহলে কি আসবে বলো তো? জীবন সংগ্রাম শুরু হবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, জীবন সংগ্রাম। এই যে তোমরা যেটা করতেছো, তোমরা কেন জীবন সংগ্রামে অংশগ্রহণ করতেছো? কারণ মানুষ বেশি, খাদ্য নাই, বাসস্থান নাই, কি করব? যে মারামারি করে টিকে থাকতে পারবে, মানে যে শক্ত সমর্থ, সেই হচ্ছে টিকবে। তাই তোমাকে সংগ্রামে অংশগ্রহণ করতে হবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তোমার এক্সিস্টেন্স, তোমার অস্তিত্ব রক্ষার জন্য তোমাকে কি করতে হবে বলো? তোমার অর্জিত রক্ষার জন্য তোমাকে কি করতে হবে একটু বলো তো? সবাই একটু কমেন্ট করো, ক্লাসটা শেয়ার করো, জীবন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। তারপরে পরিবৃত্তির অসীম ক্ষমতা থাকা লাগবে তোমার মধ্যে। যদি বলে যে তুই যে সংগ্রামে যাইতাছস, এমন যদি হয় তোর অনেক কিছু ভারী কিছু তোর বডিতে লাগায় তারপরে তোর যুদ্ধে অংশগ্রহণ করা লাগে, বলে ব্যাপার না আমি সেটাও পারবো। আমরা মাঝে মাঝে তোমাদের বলি না যে এই সেকেন্ড টাইম দিবাজে অনেক কঠিন কিন্তু অবস্থা, কিন্তু তোমাকে কিন্তু অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে 1 বছর, বলে ব্যাপার না আপু আমার ভিতরে পরিবৃত্তির অসীম ক্ষমতা আছে, আমার ভিতর থেকে আমি চাই যে আমি টিকবো। যেমন আমাকে কেউ যদি জিজ্ঞাসা করতো যে তুমি কি মেডিকেলে টিকবা, আমি বলছি ইনশাল্লাহ আমি এবার মেডিকেলের টিকা দেখাইয়া দিব, এরকম করে যে ভিতর থেকে বলতাম, ভিতর থেকে বলাটাই হচ্ছে পরিবৃত্তির অসীম ক্ষমতা। তোমাদের ভিতরে কি আছে পরিবৃত্তির অসীম ক্ষমতা? পারবা? এই যে এখানে যে কয়জন স্টুডেন্ট আসো আজকে, এখানে সবার ভিতরে কি পরিবৃত্তির অসীম ক্ষমতা আছে? তোমরা কি টিকে আসতে পারবা, যুদ্ধ করে সংগ্রামে যাবা, কিন্তু তোমার ভিতরে পরিবৃত্তির অসীম ক্ষমতা না থাকলে তুমি থেমে যাইতে পারো। তাই তোমার ভিতরে কি থাকা লাগবে তাড়াতাড়ি বলো, তোমার ভিতরে কি থাকা লাগবে? পরিবৃত্তির অসীম ক্ষমতা থাকা লাগবে, পরিবৃত্তির অসীম ক্ষমতা থাকা লাগবে। আমাদের ভিতরে কি পরিবৃত্তির অসীম ক্ষমতা আছে? অবশ্যই আছে, না থাকলে তো ক্লাসে বসে থাকতাম না, অনেকে ক্লাস থেকে চলে গেছে কিন্তু তোমরাও ক্লাসে এখনো বসে আছো, কারণ কি? তোমাদের ভিতরে পরিবৃত্তির অসীম ক্ষমতা আছে। তাহলে চতুর্থ নাম্বার ধাপটা কি হবে বলো তো? চতুর্থ নাম্বার ধাপটা হচ্ছে পরিবৃত্তির অসীম ক্ষমতা। আমাদের ভিতরে পরিবৃত্তির অসীম ক্ষমতা থাকতে হবে, মানে অমনিপটেন্স অফ ভেরিয়েশন অ্যামংস্ট দ্য ইন্ডিভিজুয়াল, আমাদের প্রত্যেক জনের ইন্ডিভিজুয়ালি একটা পরিবৃত্তির অসীম ক্ষমতা থাকতে হবে। তাহলে 4টা ধাপ বুঝলাম, এবার 5 নাম্বার ধাপ, আমরা যুদ্ধ করছি, সংগ্রাম করছি, পরিবৃত্তি করছি, এখন চান্স পাবে কে? তখন বলে যে যোগ্য সে চান্স পাইছে, তার মানে যারা এত যুদ্ধ করলো, সংগ্রাম করলো, নিজেদের মধ্যে পরিবর্তন করলো, তারা কি যোগ্য ছিল না? ছিল, কিন্তু আমাদের লিমিটেশন আছে, লিমিটেশনের কারণে যারা আগায় আসে কম্পিটিশনে তারাই যোগ্য। তাহলে 6 নাম্বার ধাপের আগের ধাপ, 5 নাম্বার ধাপ হচ্ছে যোগ্যতমের ঊর্ধ্বতন। আমাদের 5 নাম্বার ধাপটা কি? সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যোগ্য যারা তারাই ফিট, তারাই ফিটে হয়ে টিকে আছে। তোমরা অনেকে কষ্ট পাচ্ছ না যে সবার চান্স পেয়ে গেলো, আমরা কি পড়ি নাই? পড়ছো, কিন্তু আমাদের তোমার হচ্ছে সিট কম, এর জন্য তাদেরই শুধু যোগ্য বলা হচ্ছে যারা চান্স পাইছে। দেখো কি কঠিন পরিস্থিতি, এই কথাগুলো নিয়েই হচ্ছে আমাদের ডারউইন আলোচনা করছে মূলত। আসলে আমরা নিজেদের একটা সিট দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ডারউইন সারা দুনিয়া দিয়ে এক্সাম্পল দিয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রজাতি দিয়ে এক্সাম্পল দিয়েছে। তারপরে আমরা দেখি, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের লাস্টেরটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, প্রাকৃতিক
প্রাকৃতিক নির্বাচন লাস্ট এটা হচ্ছে যত যাই করো না কেন শেষ পর্যন্ত প্রকৃতি নির্বাচন করে কে ঠিকে থাকবে আমরা জীবন সংগ্রাম পড়েছি এখন আরেকটা কথা জীবন সংগ্রামের মধ্যে অন্তঃপ্রজাতি সংগ্রাম আছে আন্তঃপ্রজাতি সংগ্রাম আছে যেমন একটা বট গাছের নিচে তো অনেক বট গাছের বীজ পড়ে সব বট গাছের চারা কি হয়ে উঠতে পারে না বট গাছ বলে যে আমি আসছি তোদের আর কেন উঠতে দিব না তাহলে বট গাছের বিরুদ্ধে ইভেন নিজের বাচ্চা কাচ্চার বিরুদ্ধে সংগ্রাম করতেছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম এই যে আমরা যারা মানুষ মানুষ আমরা বিভিন্ন কিছুর জন্য যুদ্ধ করি তাই না আমাদের মধ্যে যে সিট নিয়ে যুদ্ধ এগুলো কি অন্তঃপ্রজাতিক সংগ্রাম না আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলো তো এই যে আমরা এখানে যারা আছি তারা সবাই সংগ্রাম করতেছি বেঁচে থাকার জন্য আমরা সবাই হিউম্যান তাই না আমরা সবাই মানুষ আমরা হোমো সাপিয়েন্স আমাদের প্রজাতি এই হোমো সাপিয়েন্সদের মধ্যে যে যে সংগ্রাম সেটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম তারপরে যেমন মাঝে মাঝে দেখা যায় খাবার নিয়ে কাড়াকাড়ি লেগে যায় বিভিন্ন নিজেদের মধ্যে তাই না এগুলো সব অন্তঃপ্রজাতিক সংগ্রাম একটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম কি আমরা অন্য কারোর সাথে যুদ্ধ করে টিকে আছি সেটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম যেমন ধরো ব্যাংকে খায় সাপ সাপকে খায় আবার ঈগল বা ময়ূর ময়ূরকে খায় আবার অন্য কেউ তাহলে দেখো একটা প্রজাতি আরেকটা প্রজাতির সাথে সংগ্রাম করে টিকে আছে এগুলো হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম তাহলে নিজেদের মধ্যে যে সংগ্রাম সেটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম আর আমাদের সাথে গরু ছাগল হাঁস মুরগিদের সাথে যে সংগ্রাম সেটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম আন্ত আর অন্ত বুঝছো অন্ত হচ্ছে নিজেরা নিজেরা আর আন্ত হচ্ছে নিজেদের সাথে অন্যদের ব্যাপারটা আশা করি ক্লিয়ার এরপরে আসো পরিবেশগত সংগ্রাম অনেক সময় পরিবেশে টিকে থাকা যায় না জলোচ্ছ্বাস হয় বন্যা হয় অনেক খরা হয় এই সকল কিছুর উপর তোমার হচ্ছে টিকে থাকা লাগে ম্যামথ নামক একটা প্রজাতি বরফ যুগের কবলে পড়ে বিলুপ্ত হয়ে গেছে একটা লাইন আছে অবজেক্টিভের জন্য পড়ো ম্যামথ নামক প্রজাতি বরফ যুগের কবলে পড়ে বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে এইটুকুর পরে শেষমেশ আসলে কী হয় ঊর্ধ্বতনের যোগ্যতমের ঊর্ধ্বতন হয় এবং প্রকৃতি নির্বাচন করে তার মানে যারা ডাক্তারিতে চান্স পেয়ে গেছে পাঁচ নম্বর ধাপ যোগ্য উদ্ধর্তন হয়েছে কিন্তু আলটিমেটলি প্রকৃতি নির্বাচন করবে ভালো ডাক্তার কে হবে চান্স পাইছে ডাক্তার হতে পারবে না এমন হিউজ আছে নিজের চোখের দেখা আমাদের অনেক ফ্রেন্ডদেরই আমরা বলি দোস্ত পরীক্ষা দেয় আয় ফোন করে বলে দোস্ত ফার্স্ট প্রপ ক্লিয়ার সেকেন্ড প্রপ ক্লিয়ার থার্ড প্রপ দিতে আসতেছেন এমন অবস্থা আমাদের অনেক ফ্রেন্ডদের ফাইনাল প্রপে বসতে চাইতেছে না বলে জাস্ট পড়বো না আর ভালো লাগে না এইসব জ্বালা যন্ত্রণা বাদ দে ডাক্তার হওয়া লাগবে না বিজনেস শুরু করে দিছি বুঝছো দেখো তুমি তার মানে তোমরা ভাইবো না যে তোমরা ভালো কিছু করতে পারবা না তোমরাও যারা চান্স পাওনি তারাও ভালো কিছু করতে পারবা তুমি জাস্ট নিজেকে যোগ্য বানায়া প্রকৃতির এই জায়গায় এসে বলো যে আমি যোগ্য আমাকে টিকে থাকতে হবে বুঝছো প্রকৃতি মানে তোমার জীবন আর কি লাইফের কথা বলতেছে জীবনের শেষ পর্যন্ত কারা টিকে বলো তো প্রকৃতি যাদের নির্বাচন করে দ্যাট মিনস আল্লাহ তালা যার জন্য যা ঠিক করে রাখছে সেটাই হয় বুঝছো শেষ কথাই হচ্ছে আল্লাহ তালা যার জন্য যা ঠিক করে রাখছে তাই হয় কিন্তু আমাদের যোগ্যতা দেখাইতে হবে আমাদের কি দেখাইতে হবে আমাদের সকল ক্ষেত্রে যোগ্যতা দেখাইতে হবে ব্যাপারটা বুঝাইছি আচ্ছা ঠিক আছে তারপরে আমরা হচ্ছে এবার আসো ডারউইনের মতবাদ নিয়েও সমালোচনা আলোচনা করা হয়েছে যৌক্তিক অযৌক্তিক দিক তুলে ধরা হয়েছে বিজ্ঞানী হচ্ছে ভাইজম্যান সোমাটোপ্লাজম জারপ্লাজম এই কথাগুলো বলছে তারপর আমরা হচ্ছে তোমার এগুলো নিয়ে হালকা পাতলা ডিটেলস পড়লে হয়েছে আর বেশি কিছু নাই এবার আমরা অঙ্গ সংস্থা নিয়ে আলোচনা করব আমাদের বিভিন্ন বডির বিভিন্ন অঙ্গ সংস্থা নিয়ে এগুলো অবজেক্টিভ আসবে আমরা হৃৎপিণ্ডের কথা জানি হৃৎপিণ্ডের দুইটা প্রকোষ্ঠ হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ একটু অসম্পূর্ণ হৃৎপিণ্ডের তিনটা প্রকোষ্ঠ হৃৎপিণ্ডের হচ্ছে চারটা প্রকোষ্ঠ পুরো সম্পূর্ণ দেখো হৃৎপিণ্ড কত রকমের হয় মাসের কয়টা প্রকোষ্ঠ মাসের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ একটু আমাকে জানাইতে হবে মাসের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল মাসের হৃৎপিণ্ডে একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল ঠিক আছে মাসের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট উভচরের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট উভচরের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট তিন প্রকোষ্ঠ বিশিষ্ট সরীসৃপের হৃৎপিণ্ড কত সরীসৃপের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ কিন্তু অসম্পূর্ণ দ্বিধাবিভক্ত বলা হয় অসম্পূর্ণ দ্বিধাবিভক্তভাবে বিভক্ত হচ্ছে সরীসৃপের হৃৎপিণ্ড তবে সরীসৃপের মধ্যে কুমির আছে কুমির ব্যতিক্রম কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ আর আমরা যারা হচ্ছে স্তন্যপায়ী মেরুদণ্ডী যারা আছে সবার হৃৎপিণ্ড কীরকম মেরুদণ্ডী কুমির সরীসৃপ মেরুদণ্ডী তুমি লেখো স্তন্যপায়ী তারপর হচ্ছে তোমার স্তন্যপায়ী ছাড়াও আর কি পাখি আর স্তন্যপায়ীদের চার প্রকোষ্ঠ বিশিষ্ট পাখি আর স্তন্যপায়ীদের চার প্রকোষ্ঠ কার কত কমেন্ট করে জানায় দ্রুত কার কয়টা তোমার হচ্ছে
প্রকোষ্ঠ একটু কমেন্ট করে জানায় দাও। এরপরে আমাদের বিভিন্ন মস্তিষ্কের গঠন দেখো, মাছের মস্তিষ্ক, উভচরের মস্তিষ্ক, সরীসৃপের মস্তিষ্ক, পাখির মস্তিষ্ক, স্তন্যপায়ীদের মস্তিষ্ক একটু আলাদা আলাদা গঠন আছে। মস্তিষ্ক আস্তে আস্তে কি হচ্ছে, উন্নতর দিকে যাচ্ছে। মস্তিষ্কের গঠনটা আস্তে আস্তে উন্নতর দিকে যাচ্ছে। মস্তিষ্কের পরে এবার আমরা সমসমস্ত অঙ্গ আর সমবৃত্তি অঙ্গ নিয়ে একটু আলোচনা করব। এখন আমরা কি নিয়ে আলোচনা করব, সম সমসংস্থ। সমসংস্থ মানে গঠনগত দিক থেকে এক, গঠনগত দিক থেকে এক, গঠনগত দিক থেকে একরকম দিক থেকে, গঠনগত দিক থেকে একরকম হচ্ছে সমসংস্থ। গঠনগত অভ্যন্তরীণ গঠনগত দিক থেকে যারা একরকম তারা হচ্ছে সমসংস্থ। মানুষের হাত, বিড়ালের পা, তিমির ফ্লিপার, বাদুড়ের ডানা। মানুষের হাত, বিড়ালের পাশ, অগ্রপা, তিমির ফ্লিপার। তিমির ফ্লিপার মানে এরকম করে, যেগুলো তিমি দেখো তিমি পানিতে কীরকম করে নড়ে না তখন হাতটা এরকম করে না, ওগুলো তিমির ফ্লিপার বলা হয়। আর বাদুড়ের ডানা, সবগুলার গঠন একরকম। তাহলে মানুষের পা, হাত, বিড়ালের পা, তিমির ফ্লিপার, বাদুড়ের ডানার সবগুলা গঠন একরকম, তাই এগুলো সমসংস্থ অঙ্গ। গঠন একরকম কিন্তু কাজ কি এক, মানুষ হাত দিয়ে ধরে, বিড়াল তার হচ্ছে সামনের পা দিয়ে কি চলে, তিমির ফ্লিপার দিয়ে সে সাঁতার কাটে, আর বাদুড় তার ডানা দিয়ে উড়ে। কাজগুলো এক, কাজ এক না কিন্তু গঠন এক। তাহলে সমসংস্থর ক্ষেত্রে আমরা কি বলবো, কাজ এক নয়, কাজ এক নয় কিন্তু, কাজ এক নয় কিন্তু গঠন এক, কাজ এক নয় কিন্তু গঠন এক। কথাটা লিখো সবাই, কাজ এক নয় কিন্তু গঠন এক। আমাদের হাতে যেমন হিউম্যানাস, রেডিয়াস, আলনা, কার্পাল, ম্যাটাকার্পাল, ফ্যালাঞ্জেস আছে, ওদের ক্ষেত্রেও হিউম্যানাস, রেডিয়াস, আলনা, কার্পাল, ম্যাটাকার্পাল, ফ্যালাঞ্জেস এগুলো আছে, বুঝছো? তার মানে আমাদের হচ্ছে সমসংস্থ অঙ্গগুলোর এক্সাম্পল আমরা বুঝতে পারছি। এবার সমবৃত্তি অঙ্গ, কাজ আর গঠন তোমার সমবৃত্তি অঙ্গ দেখি, সমবৃত্তি, সমবৃত্তি অঙ্গ, সমবৃত্তি অঙ্গ। বৃত্তি মানে কি, কাজ, তার মানে গঠন যাই থাক কাজ এক। সমবৃত্তি অঙ্গে কি এক বলতো, কাজ এক। গঠন যেমনই হোক না কেন কাজ এক, সমবৃত্তি অঙ্গ গঠন যেমনই হোক তোমার হচ্ছে কাজ এক। বাদুড়ের ডানা, পাখির ডানা, পতঙ্গের ডানা, আচ্ছা প্রজাপতির ডানা, বাদুড়ের ডানা, পাখির ডানা, এগুলা কি তোমার কাছে মনে হয় গঠন এক? কখনোই না। বাদুড়ের ডানা উঠতে সাহায্য করে, ঠিক আছে, তোমার পাখির ডানা উঠতে সাহায্য করে, তোমার প্রজাপতির ডানাও উঠতে সাহায্য করে, কিন্তু এদের গঠন এক? গঠন এক না। তাহলে সমবৃত্তি অঙ্গের ক্ষেত্রে কি বলবো, গঠন এক নয়, গঠন এক নয় কিন্তু, গঠন এক নয় কিন্তু কাজ এক, গঠন এক নয় কিন্তু কাজ এক। সবাই একটু কমেন্ট করো, গঠন এক নয় কিন্তু কাজ এক। সমবৃত্তি অঙ্গ গঠন এক নয় কিন্তু কাজ এক। এবার নিষ্ক্রিয় অঙ্গ, আমাদের একসময় সুগঠিত ছিল এমন কিছু অঙ্গ, কিন্তু ব্যবহার না করতে করতে সে অঙ্গগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে। নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে আমাদের কানের বাইরের পেশি, তারপরে হচ্ছে তোমার লোম, আমাদের বডির লোম, তারপর পুরুষের স্তনগ্রন্থি, তারপর আমাদের অ্যাপেন্ডিক্স, এগুলো সব নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে নিষ্ক্রিয় অঙ্গের এক্সাম্পলগুলো তোমাদের বইতে আছে, লোম, উপপল্লব, চোখের উপপল্লব, আক্কেল দাঁত, উইজডম টিথ যেটাকে বলা হয় আক্কেল দাঁত, কানের পেশি, পুচ্ছাস্থি বা ককেস, অ্যাপেন্ডিক্স, এগুলো সব আমাদের তোমার হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। অ্যাপেন্ডিক্স কোথায় লাগানো থাকে জানো, আমাদের বৃহদান্তের সিকামের সাথে, বৃহদান্তের সিকামের সাথে যে অ্যাপেন্ডিক্স সেটা নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গগুলো কী কী বলো তো তাহলে সবাই একটু, ভেস্টিজিয়াল অর্গানস। নিষ্ক্রিয় অঙ্গ মানে ভেস্টিজিয়াল অর্গানস, ইংরাজি নামটা জানতে হবে। আমাদের ভেস্টিজিয়াল অর্গানস মানে কি বলো তো, ভেস্টিজিয়াল অর্গানস, অর্গানস, ভেস্টিজিয়াল অর্গানস মানে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, ভেস্টিজিয়ালস অর্গান মানে নিষ্ক্রিয় অঙ্গ। এই নিষ্ক্রিয় অঙ্গগুলো হচ্ছে লোম, উপপল্লব, আক্কেল দাঁত, কানের পেশি, পুচ্ছাস্থি বা ককেস, অ্যাপেন্ডিক্স, বৃহদান্তের সিকামের সাথে লাগানো থাকে অ্যাপেন্ডিক্স। তবে গিনিপিক আর খরগোশ ইত্যাদি তৃণভোজী প্রাণীতে অ্যাপেন্ডিক্স সুগঠিত এবং কার্যকর, আমাদের ক্ষেত্রে সুগঠিত না, ঠিক আছে, এটা একটু মনে রাখো। তারপরে আমরা হচ্ছে এবার আরও কিছু একটু পড়বো, জীবাশ্ম নিয়ে আলোচনা করবো, ফসিল নিয়ে আলোচনা করবো। ফসিল, ফসিল ছিল তোমার হচ্ছে বিভিন্ন কিছু, যারা অনেক আগে ছিল বর্তমানে নাই তাদের আমরা জীবাশ্ম খুঁজে পাচ্ছি অনেক মাটির নিচে নিচে, যেমন ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে, এরকম যেগুলো এখন নাই সেগুলোই জীবাশ্ম, অনেক আগে ছিল। তবে জীবন্ত ফসিল আছে কিছু, জীবন্ত ফসিল বলতে তার বংশধররা সবাই মরে গেছে, শুধু সে একমাত্র টিকে আছে, সেটা জীবন্ত ফসিল। জীবন্ত ফসিলকে আমরা হচ্ছে, আমার কাছে মাঝে মাঝে ভয়ঙ্কর কিছু মনে হয়, জীবন্ত ফসিল
করেছিল তার বংশধররা সবাই মারা গেছে, একমাত্র সেই টিকে আছে। তার মানে তার ভিতরে পাওয়ারফুল ক্ষমতা আছে, জীবন্ত ফসিল, বুঝছো? আর তোমরা হচ্ছে তোমরা সাইকাসের কথা জানো তো, সাইকাস কিন্তু জীবন্ত ফসিল। তারপরে তোমাদের ল্যাটিমারিয়া আরও কী কী তোমার হচ্ছে মাছের ছবি আছে বইতে দেখো, ওগুলো জীবন্ত ফসিল। জীবন্ত ফসিল একটা ভয়ঙ্কর কিছু আমার কাছে লাগে, যে ওর ভবি ওর পূর্ব প্রজন্ম সবাই মারা গেছে কিন্তু ও এখনও টিকে আছে, লিভিং ফসিল। তোমরা তো একটা লিভিং ফসিলের এক্সাম্পল দাও তো, লিভিং ফসিলের এক্সাম্পল দাও। এবার আসো, ডাইনোসর কি পাখি হয়ে গেছে জানো? ডাইনোসর ছিল এক সময়, বিজ্ঞানীরা বলতেছে বার্ডস আর গ্লোরিফাইড রেপটিলিস, বার্ডস আর গ্লোরিফাইড রেপটিলিস। আমাদের হক্সলে নামক একজন বিজ্ঞানী বলছে যে পাখিরা মহিমান্বিত সরীসৃপ, বার্ডস আর গ্লোরিফাইড রেপটিলিস, পাখিরা মহিমান্বিত সরীসৃপ। ব্যাপারটা কীরকম লাগে না, যে পাখি সরীসৃপ, সরীসৃপ তো বুকের ওপর ভর দিয়ে চলে, পাখি তো আকাশে উড়ে, কেমনে হইলো এগুলা? এখন এইটা ব্যাখ্যা করার জন্য আমাদের বিজ্ঞানী হাক্সলে সংযোগকারী যোগসূত্র নিয়ে আলোচনা করেছে। সংযোগকারী যোগসূত্র নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। সংযোগকারী যোগসূত্র হচ্ছে আর কিউব ট্যারিস। তোমাদের বইতে একটা আর কিউব ট্যারিস আছে দেখো, আর কিউব ট্যারিস, আর কিউব ট্যারিস, আর কিউব ট্যারিসের মধ্যে পাখি প্লাস সরীসৃপ উভয় ক্যারেক্টার পাওয়া যায়, পাখি প্লাস সরীসৃপ উভয় ক্যারেক্টার পাওয়া যাচ্ছে আর কিউব ট্যারিসের মধ্যে। আর কিউব ট্যারিসকে সংযোগকারী যোগসূত্র বলা হচ্ছে। আর কিউব ট্যারিসের মধ্যে তোমার পাখির সরীসৃপের ক্যারেক্টার হিসেবে আইস আছে, সরীসৃপের ক্যারেক্টার হিসেবে কি আছে, আইস আছে, বডিতে আইস আছে একটা সরীসৃপের ক্যারেক্টার। আর তারপর সরীসৃপের ক্যারেক্টার অনুসারে 20টা কশেরুকা আছে, কশেরুকা আছে, কশেরুকা, কশেরুকা মানে মেরুদণ্ডের অস্থি। আর তারপর হচ্ছে ওদের তোমার তীক্ষ্ণ ধারালো দাঁত আছে, তীক্ষ্ণ তীক্ষ্ণ ধারালো দাঁত আছে, ধারালো ধারালো দাঁত আছে, তীক্ষ্ণ ধারালো দাঁত আছে। তারপর হচ্ছে নখরযুক্ত আঙ্গুল আছে, নখরযুক্ত নখরযুক্ত আঙ্গুল আছে। এগুলো হচ্ছে তোমার সরীসৃপের ক্যারেক্টার, সরীসৃপ। যেমন তুমি ধরো কুমির একটা সরীসৃপ, সরীসৃপের মুখের মধ্যে এত বড় বড় দাঁত আছে না, এত বড় বড় দাঁত আছে, ধারালো দাঁত আছে। কিন্তু পাখির মুখে যদি দাঁত থাকতো, ধরো তুমি একটা ছোট পাখি নিয়ে আসছো, ওয়া কি সুন্দর পাখি দেখতেছ, হাতে নিছো, দিচ্ছে দাঁতটা কামড় লাগায়া, ভালো হইতো না? একদম ভালো হইতো, বেশি দুষ্টামি করবা না পাখি নিয়া। যাই হোক, এবার দেখো সরীসৃপের ক্যারেক্টারের মধ্যে ধারালো দাঁত আছে, কিন্তু আমাদের পাখির ক্যারেক্টারে আবার দাঁত নাই। তবে আমাদের আর্কিপ্টেরিসের মধ্যে পাখিরও কিছু ক্যারেক্টার আছে। পাখির ক্যারেক্টারগুলো কি দেখো, পালক আছে, পালক আছে, তারপর দেহের হাড্ডি তোমার হচ্ছে পাতলা, পাতলা মানে হালকা, তারপর চঞ্চু আছে, চঞ্চু মানে তোমার যে হাঁসের চঞ্চু দেখছো, হাঁসের মাছ ঠুটটা এরকম উঁচু হয়ে সামনের দিকে চলে আসে না, তারপর কাকের দেখছো, কাকের এরকম করানো, মুখটা এরকম করানো না, এগুলো হচ্ছে চঞ্চু, চঞ্চু আছে কিন্তু পাখিতে দাঁত নাই। তবে সরীসৃপ যেটা তাদের দাঁত আছে, এবং আর্কিওপটেরিসের মধ্যে ভয়ঙ্কর ক্যারেক্টার, তার চঞ্চু আছে, চঞ্চুতে আবার দাঁত আছে, কি অবাক কাহিনী দেখো। তারপরে হচ্ছে ওদের তোমার তোমার ফারফুলা গঠন করে, ক্লাভিকলরা মিলে ভিয়াকৃতির ফারফুলা হয়। তারপরে অক্সিপিটাল কন্ডেল আছে, সমুষ্ণ শানিত রক্ত গরম, সমুষ্ণ সমুষ্ণ শানিত রক্ত আছে, ওয়ার্ম ব্লাড, ওটা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড, ওদের সমুষ্ণ শানিত রক্ত আছে ওদের বডিতে, বুঝছো? তাহলে এরা হচ্ছে আর্কিওপটেরিসের ক্যারেক্টার, পাখির ক্যারেক্টার আছে এবং সরীসৃপের ক্যারেক্টার আছে। তাই পাখি এবং সরীসৃপের মাঝখানে সংযোগকারী যোগসূত্রকে, পাখি এবং সরীসৃপের মাঝখানে সংযোগকারী যোগসূত্রকে সবাই কমেন্ট করো, পাখি আর সরীসৃপের মাঝখানে সংযোগকারী যোগসূত্রকে, পাখি আর সরীসৃপের মাঝখানে সংযোগকারী যোগসূত্রকে, পাখি আর সরীসৃপের মাঝখানে সংযোগকারী যোগসূত্রকে, পাখি আর সরীসৃপের মাঝখানে সংযোগকারী যোগসূত্র হচ্ছে আর্কিওপটেরিস। আর্কিওপটেরিস হচ্ছে পাখি আর সরীসৃপের মাঝখানে সংযোগকারী যোগসূত্র। বার্ডস আর গ্লোরিফাইড রেপটিলিস, পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ। তোমাদের বইতে লিমুলাস, তারপর হচ্ছে ল্যাটিমারিয়া, প্লাটিপাস, এগুলো আছে। প্লাটিপাস তোমার হাঁসের মতো, তোমার হচ্ছে ওরা ডিম পারে, প্লাটিপাস ডিম পারে, তোমার ওরা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, বুঝছো? অনেকটা স্তন্যপায়ী আবার ডিম পারে, একটু ক্যারেক্টারটা ভিন্ন রকমের প্লাটিপাস। তাহলে আমরা যতটুকু পড়াইছি, আমাদের চ্যাপ্টার আজকে শেষ। তোমাদের এখানে কতগুলো ভূতাত্ত্বিক ক্রম দেওয়া আছে, তোমাদের একটা ছবি আমি দেখাই, এখানে একটা ভূতাত্ত্বিক ক্রমও দেওয়া আছে, যদি পারো ভূতাত্ত্বিক ক্রমটা একটু পড়ো, অবজেক্টিভ আসতে পারে। যেমন আমাদের মেসোজিক যুগ হচ্ছে সরীসৃপের যুগ, এইজ অফ রেপটিলিস, তারপরে হচ্ছে সিনোজিক যুগ হচ্ছে স্তন্যপায়ী যুগ, এইজ অফ ম্যামালস, এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে?
আছে এটা যদি পারো একবার অবজেক্টিভ আসে। তো আমরা আজকে আমাদের অনেক ছোট ক্লাসের মধ্য দিয়ে আমরা বিবর্তন শেষ করলাম। বিবর্তন খুব বেশি ইম্পর্টেন্ট না, একটা ক্লাস নিছি, গল্প করে করাইছি। তাহলে বিবর্তন সম্পর্কে একটু আমরা রিভিশন দিই চলো। প্রথমত যে বিবর্তনটা ছিল তা সেটা কার? ল্যামার্কের বিবর্তন, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তারপরে ছিল কার? ডারউইনিজমের। ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তারপরে লাস্টে কি আসলো আমাদের? হচ্ছে তোমার ভাইসম্যানের। ভাইসম্যানের হচ্ছে জার্মপ্লাজম মতবাদ, দ্য ভিসের মিউটেশন মতবাদ। তাহলে এগুলো একটু পড়তে হবে আমাদের। আমাদের শেষ পর্যন্ত আসলে প্রাকৃতিক নির্বাচন মতবাদটাই বেশি গ্রহণযোগ্যতা পাইছে। তোমার হচ্ছে ল্যামার্কের যে অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদ সেটা বোগাস প্রমাণিত করছে কে? ভাইসম্যান বোগাস প্রমাণিত করছে। বলছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদের কোনো ভ্যালু নাই আসলে। আসলে বাবা মা ভালো হয়নি তার বাচ্চা কাছে ভালো হবে তাও ঠিকঠাক নাই, তবে হয় মাঝে মাঝে বাবা মা দোষ করছে বলে সেই দোষ বাচ্চা কাচারও হবে, বা বাবা মা একটা খুন করে আসছে তার ফলাফল বাচ্চা কাচাও খুনই হবে, এরকম তো কোনোদিনই হওয়ার কথা না। হওয়ার কথা বলো তো? হওয়ার কথা না। তাই অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ একটা বোগাস মতবাদ, ঠিক আছে? আজকে প্রমাণ করে দিয়ে চলে গেলাম। এই হচ্ছে আমাদের ক্লাস ছিল। তোমাদের পরীক্ষা নিব, তোমরা সবাই পরীক্ষা দিবা। এই চ্যাপ্টারের উপরে 100 মার্কের পরীক্ষা। সবাই দিবা না পরীক্ষা? পরীক্ষা দিলে কিন্তু বোর্ডে নাম উঠে যাবে। পরীক্ষা দিলে কখন কার নাম বোর্ডে উঠে যায় বলা যায় না। তাই কখন কার নাম বোর্ডে উঠে যায়? ভিডিও আটকে যাচ্ছে, ভিডিও আটকে যাচ্ছে কেন? তারপর যে প্রমাণগুলা, আচ্ছা যতটুকু দাগাই দিচ্ছি, দাগানবের ছবি আরেকবার আপলোড দিয়ে দেওয়া হবে হয়তো বাসকে। হ্যাঁ, দাগানবের ছবি আপলোড দিয়ে দিব না আমরা। আমাদের এই চ্যাপ্টারের উপর পরীক্ষা আছে, পরীক্ষা যদি দাও তাহলে তোমার নাম বোর্ডে উঠে যেতে পারে। তাই মনে রেখো পরীক্ষা দিতে হবে। আর যারা হচ্ছে ইউটিউবে ক্লাস করো তারা ইউটিউব থেকে দৌড়ে মেডিকেল অর ড্রিম গ্রুপে চলে আসো, কারণ এই গ্রুপে পরীক্ষা হয়, পরীক্ষার লিঙ্ক গ্রুপে দেওয়া হয়, ইউটিউবে তো পরীক্ষার লিঙ্ক দেওয়া যায় না। অক্সিপিটাল কন্ডাইল কি? অক্সিপিটাল কন্ডাইল, আমাদের অক্সিপিটাল বোনস আছে না এই যেদিকে, এই জায়গাটা একটু উঁচা হয়ে থাকে, এটা হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল, বুঝছো? অক্সিপিটাল কন্ডাইল হচ্ছে পেছনের দিকে বোনস আছে না, এটা একটু উঁচা হয়ে থাকে, সেটাই হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল। ওকে, আচ্ছা তাহলে আমরা পরীক্ষা কবে, পরীক্ষা কবে নেওয়া যায় আজকে একটা পোস্ট করে জানাই দিব আমরা, পরীক্ষা কবে নেওয়া যায়, ঠিক আছে? সবাই পরীক্ষা দিবে, 21, 22, 20 সব, কিন্তু নিজেদের ব্যাচের নাম লিখবো। আর আমাদের টেস্ট মোডে পরীক্ষা হবে নাকি গুগল ফর্মে? গুগল ফর্মে হলে কি ব্যাচ লেখা যায়? গুগল ফর্ম কি ঠিক হয়েছে? আচ্ছা তাহলে গুগল ফর্মে আমরা 1000 স্টুডেন্ট 1200 স্টুডেন্ট পরীক্ষা নিতে পারবো, তাই না? সবার পরীক্ষা নিতে পারবো। ওকে, আমরা কবে আপু? ওকে ঠিক আছে, আমরা এটা পড়া শেষ করে আজকে রাতে জানাইতেছি, রেজিস্ট্রেশন আজকে রাতে জানাইতেছি। হয়তো একদিন গ্যাপ থাকবে, তারপর তোমাদের পরীক্ষা নেব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।